ব্যস্ত সবাই, ব্যস্ত শহর, ব্যস্ত মানুষজন, ব্যস্ত মাঝে সময় যে দেয় সেই তো আপনজন। সুপ্রভাত, কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি এসে গেছি তোমাদের কাছে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আর আমার কোনো কথা বলবো না, আজকে আমি যার কথা বলবো, যে আমাকে এই বাড়িতে এই সংসারে এনেছে, যে আমার হাত ধরে এনেছে, অবশ্যই আমার বর, তার কথা বলবো। সে কি করে সেটা তোমাদের দেখাবো। আমি এর আগে একটা ব্লগে বলেছিলাম যে সে হুঁশিয়ারি কাজ করে, তো সে রেডিমেড অর্ডারের যেহেতু কাজ করে, তো সে আজকে পর্দা বানাচ্ছে, মানে পর্দা সেলাই করছে, তৈরি করে দিচ্ছে। তো তোমাদের দেখাচ্ছি কিভাবে করে, যে দেখো এভাবে সেলাই করতে হয়, এভাবে সে সেলাই করে। তার কাজের কথা আমার কিছু বলার নেই, তার কাজ এত নিখুঁতভাবে করে। আবার এভাবে এদিকে মুখটা মেরে নিল, আবার এটাকে এদিক দিয়েও ঘুরিয়ে আবার সেলাই করে দিচ্ছে। এদিকটা এটা হয়ে গেল, এবার আর এক সাইডে সে মুখটা মেরে নিচ্ছে। তার সেলাই যখন করে, কাজগুলোর দিকে আমি খালি তাকিয়ে থাকি, মানে কোনো এদিক ওদিক কিচ্ছু নেই, এত পারফেক্ট সেলাই আর কি বলবো তোমাদের। তবে সবসময় যে সে পর্দাই করে তা কিন্তু না, ভ্যারাইটিস রকম করে। সে গেঞ্জির সব রকম জামা প্যান্ট তৈরি করতে পারে, করে, এবং যখন যেটা করবে আমি তোমাদের মাঝে মাঝেই তার কাজ দেখাবো। তোমরা তার কাজের সম্বন্ধে কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে বলবে। আবার এটাকে মেপে নিতে হয়, মানে কতটা নিচের দিকে মাপতে হবে, কত সব পর্দা তো এক সাইজের হয় না, যেহেতু দরজার হয়, জানলার হয়, তাই সেটাকে মাপ করে নিতে হয়, নিয়ে আবার সেলাই করতে হয় নিচের দিকটা। এই যে সেলাই করে দিচ্ছে, করে এবার আবার নিচের দিকটা করবে। আজকের ব্লগটি তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কোনো কাজ বিষয়ে যদি কিছু জানতে চাও তোমরা আমাকে জানাতে পারো। এভাবে সেলাই করে নিল, মুখটা মেরে নিচ্ছে। এবার এই যে গোল গোল চক্রের মতো আছে সেটাকে কেটে নেওয়া হবে, এবং তার ভেতরে রিং পরানো হবে। কিছু কিছু সময় আমি গোল করে কেটে দেই, এবার আমি অত ভালো কাজ জানি না, ও যেহেতু অনেক বছরে করছে, আমি মাঝে মাঝে এটা কেটে রিংটা পরিয়ে দিই, ব্যাস। তোমরা দেখো কাটাটাও তার কত নিখুঁত, একটু এদিক ওদিক হয় না, তাই না? এরপরে রিং পরাবে, এবার এর মধ্যে রিং পরিয়েছে। এখানেই আমার ব্লগটি শেষ করছি। তোমরা কেমন লাগছে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। ধন্যবাদ।